হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পি ডট লিটিল হার্ট ফ্যামিলি। আজ তোমাদের দেখাবো, আগের দিন একটা ভিডিও দেখেছিলাম আমার তীজ পুজোর উপোস আমি কীভাবে করেছি। তো সেই পুজোর দিনই সারাদিন উপোস থেকে আমরা তিন যা মিলে একটু নাচ করে আমরা একটু আনন্দ উপভোগ করেছি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমার মেয়ে পেছনে বসে আছে, তো এটা হচ্ছে আমার ছোট জা। তো এই নাচের আইডিয়াটা হচ্ছে আমার ছোট জায়ের। তো ওই বলল, দিদি চলো না আমরা একটু ডান্স করি, আমাদের সময় কাটতে চায় না, তো আমরা এইসব করি, আমরা সময় কাটাই, কারণ সারা দিন সারা রাত জেগে থাকতে হয়। তো এখানে আমাদের সাথে আরও তিনটে বাচ্চা নেচেছে, আনন্দ করেছে। তো দেখি কে বলতে পারে তাদের নামগুলো, দেখি। তো চলো স্টার্ট করছি। তো এখানে আমি ক্যামেরাটা দূরে আমি এক জায়গা স্টে করে রেখেছি। তো এবারে আমরা শুরু করব ডান্সটা। দেখো নাচটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা প্লিজ এখানে কোনো বাজে কমেন্ট করবে না, কারণ আমরা সারাদিন পুজো করে একটু সময় কাটানোর জন্য একটু আনন্দ উপভোগ করেছি। তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো যার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তো তোমরা দেখতে থাকো, তোমরাও আনন্দ পাবে আশা করি। তো দেখো আমরা তো এমনি আমরা ডান্স ফান্স পারি না, তো ঠাকুরের গানের ওপরই আমরা একটু তালে তাল মিলিয়েছি। তো এখানে দেখো এটা আমার ছেলে, ভীষণ বদমাশ। তো ও তিনজনে এরা উপভোগ করেছে খুব, ওরাও ওরাও বলছিল চলো না চলো না করো না একটু। এটা হচ্ছে আমার ছেলের নাম অনিক, ও হচ্ছে আঙ্গদ, ও ছেলে যে রেড কালারের শাড়ি পরে আছে। অ্যাকচুয়ালি রেড নয়, ও পিঙ্ক কালারের শাড়ি পরেছে, এখানে কালারটা রেড এসছে। আর অরেঞ্জ কালারের যে টি শার্ট পরে মেয়েটি ছিল, ওর নাম হচ্ছে আয়ুষী, ও হচ্ছে আমার বড় জায়ের মেয়ে। দেখেছো আমার ছেলে কত বদমাশি করে ক্যামেরার সামনে, এই যে ছেলে আমার। তো আমাদেরও হাসি পাচ্ছিল নাচ করার সময়। তো যাই হোক, ভুলে গিয়ে সব আমরা মানে কে কি নাচ পারে না পারে তার নেই ঠিক, আমরা যে যা পেরেছি করেছি শুধু একটু মজা করার জন্য, আনন্দ করার জন্য। তো দেখো পুচকেটা আমাদের সাথে সাথেই ঘুরছে, এটা আমার ছোট জায়ের ছেলে হয়, ওর নাম আঙ্গাদ। দেখি কে বলতে পারে নামগুলো। তো বন্ধুরা কেমন লাগছে বলো প্লিজ কমেন্ট করে, আর আমাদের এই পুজোটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো দেখো পুচকেটা আমাদের সাথে ঢুকে ঢুকে নাচ করে নিচ্ছে। আর দেখো এখানে ওই দরজার পাশে একটি ছেলে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, বড় ছেলে, ও হচ্ছে তোমার আমার বড় জায়ের ছেলে, ও অনেক বড় এদের থেকে, ও কলেজে পড়ে এখন, সেকেন্ড ইয়ার পড়ছে। তো ওর নাম হচ্ছে অভিষেক। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।